তোমার বাবার হার্ট অ্যাটাক বলে 5 লাখ টাকা নিয়েছো আমার বাড়ি ঘর রিটার্ন দাও কটা বিয়ে হয়েছে কি জানলেন আমি এখন জানলাম তো তিনটি আমি জানো তিনটি আবার আমাকে ছাড়ার কারণ আছে আমাকে ছাড়ার কারণ আছে এখানে কোনো মনিকা বলে মেয়ে আছে ঠিক আছে তার একটা মেয়ে আছে ওই মনিকার স্বামী নেই ঠিক আছে ওনার জন্য আমাকে ছাড়লেন আমার খাইয়ে ওখানে নিয়ে গেছে আমার কাছে 3-4 হাজার টাকা ক্যাশ ছিল সেটা খেয়েছে আমার আপাসে গাড়ি ছিল সেটা বিক্রি করে সেটাও খেয়েছে কটা বিয়ে করেছে মাস আমি তিনটে বিয়ে আমার বিয়ের আগে একজনের সাথে বিয়ে তারপরে আমার সাথে একটা বিয়ে তারপরে বিভ্রান্তি কি বিয়েতে নাকি স্ত্রীতে স্বামী তুমি কার বলতেই ছুটে এলো এক স্বামীর কটা বউ দেখুন তিনি কি নিজেকে কোনো মেশিন ভাবেন না হলে এক স্বামী তার গন্ডায় গন্ডায় বউ কিভাবে হতে পারে যেন স্ত্রীকে ডাকতেই স্বামীর কাছে ছুটে এলো তিনটি বউ দেখুন সম্প্রতি এক স্বামীর সাথেই ঘটে যাওয়া সেই ঘটনা ঘরের সামনে ঠাই বসে দুই মহিলা দুজনের দাবি তাদের স্বামী একজনই একই বিবাহ বিভ্রাট নাকি স্ত্রী বিভ্রাট নাকি যত দোষ স্বামীর না কোনো সিনেমার গল্প নয় বাস্তবেই এমনটাই ঘটেছে পূর্ব বর্ধমানের কাল্লা মহকুমার কাল্লার ধর্মডাঙা এলাকায় তিন যুবতী দাবি করেন তারাই নাকি শুভঙ্করের বিয়ে করাবো বাড়ির সামনে ধর্ণা দিয়ে সবাই চাইলেন স্ত্রীর মর্যাদা শুক্রবার দুপুরে কাল্লার ধর্মডাঙা এলাকায় শুভঙ্করের বাড়ির সামনে ধর্ণায় বসে পড়েন দুই মহিলা দাবি কি ধর্ণায় বসা চামেলি হাওলাদার নামে একজনের দাবি তিনি শুভঙ্করের দ্বিতীয় পক্ষের স্ত্রী প্রেম করে বিয়ে করেছিলেন তারা কিন্তু বিয়ের পর স্বামী তার দায়িত্ব নেননি বাপের বাড়ি চলে যেতে বাধ্য করা হয় তাকে কিন্তু পরে জানতে পারেন তার স্বামী আগেও একটি বিয়ে করেছিলেন তার চেয়েও বড় কথা সেই স্ত্রীর সঙ্গেও একই কাণ্ড ঘটিয়েছেন শুভঙ্কর তাকেও রেখে এসেছিলেন বাপের বাড়িতে এইভাবে তাকেও বাপের বাড়িতে রেখে গিয়ে তৃতীয় বিয়েও সেরে ফেলেছেন কিন্তু কি বলছেন তৃতীয়া তবে তৃতীয় পক্ষের স্ত্রীর দাবি তার সঙ্গে রেজিস্ট্রি করে বিয়ে করেছেন শুভঙ্কর তারপর বেশ কয়েকবার টাকা পয়সাও নিয়েছেন যদিও অভিযুক্ত শুভঙ্করের দাবি তাকে ফাঁসানো হচ্ছে তার কথাই আমার আগে কখনো কোথাও বিয়ে হয়নি যে মহিলা আমার দ্বিতীয় বউ বলে দাবি করছে সে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে মামলা করেছে আর তৃতীয় স্ত্রী বলে যে দাবি করছে সে আমায় ফাঁসিয়েছে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের কাল্লা মহকুমার কাল্লার ধর্মডাঙায় এলাকায় শুভঙ্কর হালদার আমার সঙ্গে রেজিস্ট্রি বিয়ে করেছে ডকুমেন্টস আছে হ্যাঁ ডকুমেন্টস আছে রেজিস্ট্রি কাগজ আছে ওনার বাবার হার্ট অ্যাটাক বলে 5 লাখ টাকা নিয়েছে আমি বাড়ির বন্ধু দিয়ে 5 লাখ টাকা দিয়েছি আমার দুটো মেয়ে আছে ঠিক আছে ওই দুটো আমার মেয়েগুলো আমার মানে আগে আমার বিয়ে হয়েছিল স্বামী নিয়ে ওকে তো দুটো মেয়ে আছে আমি সে দুটো মেয়েলি পথে পথে বেড়াচ্ছি আমি জামা কাপড় ডাক্তার খরচা মোবাইল খরচা মোবাইল মানে টোটাল দায়িত্ব আমার কাছেই ছিল এখন 2-3 বছর যেমন পুঁজি গিয়েছে এখন বলছে নাকি আমি আজ তোমার সঙ্গে সংসার করব না কবে থেকে বলছে এটা বলছে এর 6 মাস থেকে ডিসমিস করছিল বুঝতে পেরেছিলাম ঠিক আছে তারপরে এই দুর্গাপূজার আগে থেকে এসি মামার বাড়ি গেল বরমপুর মামার বাড়ি গিয়ে দুর্গাপূজার সময় 10 দিন থেকে এসছে আমার সঙ্গে আমাকে কলকাতা ট্রেনে দিল্লি তুলে দিয়ে এসছে মায়াপুর থেকে এসছি দিল্লিতে আপনার সঙ্গে থাকতো হ্যাঁ আমার সঙ্গে থাকতো তুলে দিয়ে এসছি ঠিক আছে তাছাড়াও দুর্গাপূজার আগে ওই মেয়ের পেটে পাথর বলি ঠিক আছে 50,000 টাকা নিয়েছে ও ছাড়াও এর আগে 2 মাস আগে এসেছিল ঠিক আছে 23,000 টাকা নিয়েছে কি আমি কাজ করছি বলি বেঙ্গলে কাজ এসে কি জানতে পারলেন এসে এসে জানলাম তো এই তো বাড়িতে আছে এরকম বলছি বিয়ে আমি তোমার সঙ্গে সংসার করবো না তা সংসার যখন করবে না তাহলে আমার বাড়িঘর কোথায় যাবে আমার বাড়িঘর রিটার্ন দাও আমার বাড়িঘর তোমার বাবার হার্ট অ্যাটাক বলে 5 লাখ টাকা নিয়েছো আমার বাড়িঘর রিটার্ন দাও কটা বিয়ে হয়েছে কি জানলেন আমি এখন জানলাম তো তিনটি আমি জানো তিনটি আবার আমাকে ছাড়ার কারণ আছে আমাকে ছাড়ার কারণ আছে এখানে কোনো মনিকা বলে মেয়ে আছে ঠিক আছে তার একটা মেয়ে আছে ওই মনিকার স্বামী নেই ঠিক আছে ও ওনার জন্য আমাকে ছাড়লেন এবার ওনাকে মনে 2-3 বছর ব্যবহার করবেন করে ওনাকেও ছেড়ে দেবেন যে আবার একটা লোক কি চাইছেন না একটা ব্যবসা কি চাইছেন না ব্যবসা বিজনেস আমি চাই ঠিক আছে যত টাকা লিচে রিটার্ন দেন নাহলে আমাকে ঘরে তুলুন কি নাম আপনার আমার নাম কাকুলি কি চাইছেন এখন আমাকে ঘরে তুলুক নাহলে আমার যত টাকা লিচে আমাকে পথে বসিছে আমি দুটো মেয়ে দিল্লি থাকো কেন কতে বসে আমার বাড়ি ঘর ঘুরে দেখ আমাকে ঘরে তুলুক না আমার মানে বাড়ি ঘর ঘুরে দেখ যত টাকা নিচে দেব আমার ওই মোবাইলে যত পেটিএম করা আছে ঠিক আছে পেটিএম নাম্বার প্রধানকে দিয়েছি
প্রধান বললেন কি ইয়ে আছে জয়েন্ট ছবি আছে, আমার হ্যাঁ জয়েন্ট ছবি আছে, রেজিস্ট্রি কাগজ দিয়েছি, তবু প্রধান বলছে কি না এটা কোনো প্রমাণ হয় না। আপনারা এখানে এসেছেন? আমি এসেছি, আমার স্বামী আমাকে খেতে পড়তে দেয় না, 5-7 বছর আমি বাপের বাড়িতে আছি, আমার একটা ছেলে আছে 9 বছরের, একটা মেয়ে আছে 16 বছরের, এখানে ওইখানে বিয়ে করে সংসার করে থাকে, আমার শ্বশুর বলে কোনো প্রমাণ নেই, তাই আমি প্রমাণ আজকে যখন পেয়েছি আমি প্রমাণ নিয়ে এসেছি। একে এখন বিয়ে করে রেখেছে। কটা বিয়ে করেছে? আমার স্বামী 3টে বিয়ে, আমার বিয়ের আগে একজনের সাথে বিয়ে, তারপরে আমার সাথে একটা বিয়ে, তারপরে আপনি জানতেন না আগে বিয়ে? আগের বিয়ে হয়েছে এরা জানায়নি, আমার শ্বশুর বাড়ি দিয়ে কেউ জানায়নি। তারপর যখন আমার বিয়ে হয়ে গেছে আমি কী করবো, সে বাধ্য হয়ে সংসার করলাম, তারপরে খেতে পড়তে দিত না, ও বাইরে বাইরে থাকতো, বলতো আমি কাজে যাই, কাজে যাওয়ার নাম করে এখন ওখানে গিয়ে সংসার করে থাকতো যার সাথে পারতো তার সাথে। লাস্ট এখন আমার কাছে কোনো প্রমাণ ছিল না, এখন এই প্রমাণ পেয়েছি, প্রমাণ নিয়ে আমি এসেছি। এখন কি চাইছেন? এখন চাই আমি আমাকে ও ডিভোর্স দিই, কারণ আমার দুটো ছেলে, ছোটো ছোটো ছেলে মেয়ে আছে, ওদের ভবিষ্যৎটা করে দিই। হ্যাঁ, ছেলে মেয়েদের ভবিষ্যৎ। কী নাম স্বামীর? স্বামীর নাম শুভঙ্কর হালদার। আপনার তাহলে এখন সংসার চলছে কী করে? আমি কাজবাজ করে খাই বাপের বাড়িতে। আমার নাম চামিলি হালদার, ছেলে ছোটো। আপনাকে স্বামী দাবি করছে, দুজন মহিলাই স্বামী দাবি করছে, কি বলবেন এই ব্যাপারে? কি বলবো, একটা তো আমার পুরো মানে বিবাহিত স্ত্রী, তার সঙ্গে 13 বছর সংসার করেছি আমি, 13 বছর পরে এখান থেকে আমি তো বাড়ি ছিলাম না, বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমার নামে কেস করেছে, মা বাবার নামে কেস করেছে, কেস করে শ্বশুর বাড়িতে বসে আছে। তারপর এই যে এখন যেটা আসলো, এর বাড়ি হচ্ছে করমতলা কালনা গলিতে কৈশাকল, যেটা বলছি আমি, ওখানে আমার মতন 10 জনকে ফাঁসিয়েছে, আরও 3টে ছেলে মারাও গেছে মুর্শিদাবাদে গলায় দড়ি দিয়ে, 2 জন আগুনে পুড়ে। ওনার কাছে তো রেজিস্ট্রি পেপার আছে? হ্যাঁ রেজিস্ট্রি আচ্ছা, আপনার সঙ্গে তো ওনার রেজিস্ট্রি পেপার আছে, রেজিস্ট্রি পেপার আমাকে পুরো ফাঁসিয়েছে, আমাকে এখানে জোর করে দিয়ে ওজা ধরে, যে ওজা নিয়ে গেছে, ওজা নাম্বার আমার কাছে আছে, আমাকে খাইয়ে ওখানে নিয়ে গেছে, আমার কাছে 3-5 হাজার টাকা ক্যাশ ছিল, সেটা খেয়েছে, আমার আপাতত গাড়ি ছিল সেটা বিক্রি করে সেটাও খেয়েছে। আপনার আগের যে বউ, সে তার কি হয়েছিল? তার কিছু হয়নি, যে বললাম আমি বাড়ি ছিলাম না, বাড়ি থেকে এসে দেখি আমার বউ বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কেস করেছে। আগের মানে আপনার আগের বউ নাই তো কেউ? আমার তো আপনার দাবিগুলো তিনজন আর তিন না ভুল ধারণা, এটা তো ভুলে গেছে অনেক দিন আগের ব্যাপার, ওটা 15-20 বছর আমি বিয়ে করিনি কোন আগে, কি করব? আপনার নাম কি? আমার নাম শুভঙ্কর হালদার। কি আমার 10টা বিয়ে বা 2টো বিয়ে বা 3টি বিয়ে, ঠিক আছে, এটা কোনো প্রমাণ নাই, ওকে নিজে বাঁচার জন্য এই কথাটা বলেছেন শুভঙ্কর, নিজে বাঁচার জন্যই বলেছেন। ও যখন বললেন শুভঙ্কর কি না আমার ইয়ে আমাকে ফাঁসি বিয়ে করছে, ও কি জিনুকে কেউ দুর্ঘাচ্ছিলেন? ওকে জবরদস্তি কলে কলে গিয়ে আমি রেস্ট করে নিয়েছি, আমি এইটাই বলতে চাইছিলাম। ও কি বাচ্চা ছিল? আমি কি জবরদস্তি লেগে কেউ রেস্ট করে দিয়েছি? আমি তা তো করিনি। ওকে ফাঁসানো মানেটা কি? ফাঁসানো মানে কেউ বাচ্চা ছিলি? আর শুভঙ্কর যেটা বললেন কি না এই দুটো মেয়ে মানে ছেলে গলায় দড়ি দিয়ে মরছে, একে বিষ খেয়ে মরছে, একে গলা আগুন পুড়ে মরছে, এটা প্রমাণ দিতে বলুন। মিথ্যা কথা বলছে, নিজে বাঁচার জন্য বলেছে শুভঙ্কর এটা।